আসসালামু আলাইকুম, আমি খন্দকার আশফাকুজ্জামান। আপনারা দেখতে পাচ্ছেন মার্সি মিডিয়া নিউজ। আগামী 31 জানুয়ারি শুরু হতে যাচ্ছে পাকুন্দু উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাকুন্দু উপজেলার 9টি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশন 6ষ্ঠ ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করে। উক্ত তফসিল অনুযায়ী আগামী 31 জানুয়ারি পাকুন্দু উপজেলার 9টি ইউনিয়ন পরিষদ সহ মোট 219টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে কিশোরগঞ্জ জেলার পাকুন্দু উপজেলা ছাড়াও আরও একটি উপজেলা কুলিয়ারচর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকুন্দু উপজেলার 9টি ইউনিয়ন হচ্ছে চরফরাদি, এগারোসিন্দুর, জাঙ্গালিয়া, বুরুদিয়া, পাটোয়া ভাঙ্গা, নারান্দি, হুসেন্দি, চণ্ডীপাশা ও সুকিয়া। এছাড়া কুলিয়ারচর উপজেলার একমাত্র ইউনিয়নটি হচ্ছে রামদি। 6ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের সময়সূচি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 3 জানুয়ারি 2022, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 6 জানুয়ারি 2022, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 7 থেকে 9 জানুয়ারি 2022, আপিল নিষ্পত্তির 10 থেকে 12 জানুয়ারি 2022, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 13 জানুয়ারি 2022, প্রতীক বরাদ্দ 14 জানুয়ারি 2022, ভোট গ্রহণ 31 জানুয়ারি 2022।